আমার এখানে আসার কথা ছিল পূজো দেওয়ার জন্য। সকাল থেকে আমি কি করে ঢুকতে না পারি, জোর জবরদস্তি মন্দিরটাকে ঘিরে রেখে দিয়েছে বিজেপির লোকজনদের দিয়ে। ওদের 200-250 লোক, আমাদের 5000 লোক রয়েছে। আমার চাইলে আমার 5 মিনিট লাগবে এই লোকজন ভেঙে আমি ঢুকে যাবো ঠাকুর বাড়িতে। কিন্তু আমরা ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি বিশ্বাস করি না। ঠাকুর বাড়ি গায়ের জোর দেখানোর জায়গা নয়। এই যে মতুয়া ধাম, এই যে মন্দির, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা অবাধিত দান। যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারে। বনগাঁ লোকসভা এমনই একটা লোকসভা যারা কখনো সেখানকার মানুষ কখনো অন্যায়কে সহ্য করেনি, কখনো অন্যায়কে সহ্য করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় টের পাবে এই পতনের মূল কারণ, এটাই ওর লাস্ট পদযাত্রা হয়ে দাঁড়াবে। এখান থেকে ওর পতন শুরু হলো আজকের থেকে, অভিষেকের এখান থেকে পতন শুরু হলো আজকের থেকে। জাস্ট কাউন্ট ইট, আগামী 6 মাসের মধ্যে অভিষেকের যদি পতন না হয়ে গেছে রাজনৈতিক দিকে, আমরা আজকে এখান থেকে সেটা প্রমাণ করে দিলাম। যে পরিস্থিতি হয় আবারও সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শান্তনু ঠাকুরের সমর্থকরা নাথ মন্দিরের দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ, গেট আটকে রীতিমতো বিক্ষোভ দেখান। আর এই সমস্ত পরিস্থিতির মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছন ঠাকুর বাড়িতে, সেখানে গিয়ে সরাসরি নিশানা করেন শান্তনু ঠাকুরকে। পাল্টা শান্তনু ঠাকুর বলেন যে ঠাকুর বাড়িতে গুন্ডা পাঠিয়ে মারপিট করাবেন না, অভিষেককে জবাব দিয়েছেন শান্তনু ঠাকুর, শোনাবো। আমার এখানে আসার কথা ছিল পূজো দেওয়ার জন্য। সকাল থেকে আমি কি করে ঢুকতে না পারি, জোর জবরদস্তি মন্দিরটাকে ঘিরে রেখে দিয়েছে বিজেপির লোকজনদের দিয়ে। ওদের 200-250 লোক, আমাদের 5000 লোক রয়েছে। আমার চাইলে আমার 5 মিনিট লাগবে এই লোকজন ভেঙে আমি ঢুকে যাবো ঠাকুর বাড়িতে। কিন্তু আমরা ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি বিশ্বাস করি না। ঠাকুর বাড়ি গায়ের জোর দেখানোর জায়গা নয়। এই যে মতুয়া ধাম, এই যে মন্দির, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা অবাধিত দান। যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারে। অবশ্যই ঠাকুর বাড়িতে আসবেন, কিন্তু ঠাকুর বাড়িতে গুন্ডা পাঠাবেন না, মন্দিরে মারপিট করাবেন না, মন্ত্রীদের দিয়ে গুন্ডা পাঠিয়ে ভক্তদের মেরে হসপিটালে ভর্তি করাবেন না। সমস্ত কিছু মানুষ রেকর্ড করেছে, আজকে সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে রেকর্ড হয়েছে। 1000-2000 পুলিশ পাঠিয়ে, 5000 পুলিশ পাঠিয়ে তাদের সামনে, মন্দিরে সামনে ভক্তদের গুন্ডামি করেছ, এটা তোমাকে ঠিক আছে সাজা পেতে হবে। অভিযোগ পাল্টা অভিযোগ, বক্তব্য পাল্টা বক্তব্য, তুল কালাম পরিস্থিতি, এসবের মাঝে ঠাকুর বাড়িতে এখন কি পরিস্থিতি সে বিষয়ে একটু জানবো। অনিরুদ্ধ আমার সঙ্গে রয়েছে। অনিরুদ্ধ, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো দেবস্মিতা, তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনা ঘটার পরেই রীতিমতন কিন্তু দুপক্ষের থেকেই অভিযোগ করা হয়েছে। শান্তনু ঠাকুর যেমন অভিযোগ জানিয়েছেন যে তাদের পুরোহিত আহত হয়েছে, পাল্টা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে এবং এই মন্দির থেকে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। পাল্টা অভিযোগ, দুপক্ষের পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যেই শান্তনু ঠাকুর এই প্রতিক্রিয়া দেওয়ার পরেই তিনি রীতিমতন মন্দির থেকে বেরিয়ে এখন বলা যেতে পারে ঠাকুর বাড়ি অনেকটাই শান্ত। ধন্যবাদ অনিরুদ্ধ।